সারা দেশ জুড়ে মহা ধুমধামে পালিত হচ্ছে শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। কাশী বিশ্বনাথ থেকে কেদারনাথ সব মন্দিরে চলছে শিবের পূজা অর্চনা। বিখ্যাত এসব শিব মন্দিরের পাশাপাশি দেশের নানান প্রান্তে লুকিয়ে বহু শিব মন্দির, সেই শিব মন্দিরগুলোতেও একইভাবে চলছে পূজা অর্চনা। লোক চোখের বাইরেও রয়েছে বহু শিব মন্দির, চড়াই উতরাই পার হয়ে বহু কষ্টে পৌঁছতে হয় সেসব জায়গায়। এমনই এক মন্দির ছোট্ট ত্রিপুরার বড়মুড়া পাহাড়ের পাদদেশে প্রায় হাজার বছর পুরানো ঐতিহ্যবাহী হলংসিকি মন্দির, সেখানে চলছে শিব চতুর্দশীর পূজা অর্চনা। রাজ্যের অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী জাতি জনজাতি সকল অংশের মানুষেরা ধর্মীয় নিয়ম নীতি মেনে শিব চতুর্দশী উপলক্ষে পূজা অর্চনা ভিড় করেছেন এই মন্দিরে। জানা যায় প্রায় হাজার বছর আগে রূপিণী সম্প্রদায়ের জনজাতি গিরিবাসীরা জুম চাষ করার সময় বিশাল আকারের এক পাথর দেখতে পাওয়া যায় এবং এই পাথর থেকেই হলংসিকি তথা ধনেশ্বরী মায়ের আবির্ভাব। সেই সময়ে এ মন্দিরে পূজা অর্চনা না হলেও 1981 সালে এলাকাবাসীদের যৌথ উদ্যোগে শুরু হয় চতুর্দশী উপলক্ষে ধনেশ্বরী দেবীর পূজা অর্চনা এবং দুদিন ব্যাপী মেলা। সেই সময় থেকে যথাযোগ্য মর্যাদায় শিব চতুর্দশী উপলক্ষে ধনেশ্বরী দেবীর পূজা অর্চনা এবং মেলার আয়োজন করে আসছেন উদ্যোক্তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতি জনজাতি সকল অংশের মানুষেরা নিজেদের মনের বাসনা পূরণ করার কামনার্থে শিব চতুর্দশীর দিন পূজা অর্চনা করে থাকে এই হলংসিকি মন্দিরে। প্রথম অবস্থায় এই মন্দিরের নাম খুব একটা শোনা না গেলেও বর্তমান সময়ে মন্দিরের বিষয়ে জানার কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের, যে কোনো অনুষ্ঠানে এখন বাড়ছে মানুষের ভিড়। এটা আমাদের শ্রী শ্রী মা হলংসিকি মেলা চলতেছে। মানে কিরকম ব্যবস্থা এখানে? হ্যাঁ, ব্যবস্থা কিরকম? ব্যবস্থা তো আমাদের মেলা কমিটির পক্ষ থেকে ওই তো সব কিছু ইয়ে আছে, এই নিয়ে আমরা ইয়ে করতেছি। কোন কোন জায়গার থেকে এখানে লোক আসে? লোক তো অনেক জায়গা থেকে আসে, সারা ত্রিপুরা থেকে ধরেন সাব্রুম, উদয়পুর, ধর্মনগর, হুয়াই, এদিকে সিমলা, সব জায়গা থেকে আমরা এখানে লোক আসে পূজা করে। এখানে তো আমাদের প্রবলেম তো অনেক কিছু আছে, জলের প্রবলেম আছে, কারেন্টের প্রবলেম আছে, রাস্তাঘাটের প্রবলেম আছে, এখানে একটা গাড়ি রাখার জন্য এটাও প্রবলেম আছে, বড় ধরনের একটা ফিল্ড করে দিতে পারে না। আমরা মেলা কমিটি থেকে আর কত খরচ করে করবেন, সরকারের পক্ষ থেকে তো আমরা এক পয়সা ইয়ে পাইছি, মানে কোনো কিছু সাহায্য পাইছি সাহায্য পাইছি না। এই মন্দির একটা বানিয়ে দিয়েছে আর কিছু না। জানা গেছে ধনেশ্বরী মন্দির পূর্ব রীতিনীতি অনুসারে বলির প্রথাও চালু রয়েছে, তবে এই মন্দিরের প্রতি সরকারিভাবে কোনো উদ্যোগ না গ্রহণ করায় মন্দিরটি ভগ্নদশায় রয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, দুস্কি এলাকা থেকে হলংসিকি তথা ধনেশ্বরী মন্দিরে রাস্তাটি বেহাল দশায় আছে, ফলে দূর দূরান্ত থেকে আগত পূর্ণার্থীদের আসা যাওয়া করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এতদিন এই মন্দিরের বিষয়ে না জানতে পারলেও এখন মানুষ ভিড় করছেন এই মন্দিরে। আশা করা যায় এই পর্যটন তথা তীর্থক্ষেত্রটি সংস্কারে খুব শীঘ্রই হাত বাড়াবে প্রশাসন। এই পর্যটন তথা তীর্থক্ষেত্রটি সংস্কারে শুধুই রাস্তা কিংবা সেখানে মানুষের মান উন্নয়ন হবে না, সেই সঙ্গে বাড়বে পর্যটকদের আনাগোনাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।